ভোলার ভেদুরিয়ায় ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্সের উদ্বোধন, ভোলা জেলা প্রতিনিধি জে আই সবুজের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ভোলার প্রবেশপথ ভেদুরিয়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে ভোলার ব্যাংকের হাট বাজার চত্বরে ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম। ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে ট্রাফিক পোস্ট স্থাপন করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, ভেদুরিয়া দিয়ে বরিশাল হয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করে, এখানে যানজটের কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে থাকে, তাই দুর্ঘটনা রোধে ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্স অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আইন করে সড়ক দুর্ঘটনা বন্ধ করা যাবে না, এর জন্য সতর্ক হতে হবে সবাইকে। সড়ক দুর্ঘটনার মধ্যে বেশিরভাগই ঘটছে মোটরসাইকেলে, যে কারণে আমরা হেলমেট ব্যবহারের উপর জোর দিচ্ছি, পাশাপাশি গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট পরে চলতে হবে, আর নির্দিষ্ট ট্রাফিক বক্সটি থাকলে সার্বক্ষণিক পুলিশ ডিউটি দিতে পারবে, এতে ডিউটি করতে পুলিশের কোনো সমস্যা হবে না, নিজেরাও বিশ্রাম নিতে পারবে। সড়কে শৃঙ্খলা বজায় ও ট্রাফিক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পুলিশ সুপার। অবৈধ অ্যাক্সিডেন্ট, অবৈধ বেপরোয়া গাড়ি চালানোর কারণে অনেক সমস্যা হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। সেই সুবাদে স্যারের কাছে, প্রিয় স্যারের কাছে একটি দাবি ছিল আমাদের, সেই দাবিটি আজকে বাস্তবায়ন হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ভোলা থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, খলিলুর রহমান নলি মেম্বার, ব্যাংকের হাট বাজারের সভাপতি রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।